সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনি কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার লেটেস্ট লেটে চাকরি খবর খবর সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করা হয়। তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন তাহলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন পাবেন। ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা বাংলাদেশের নৌবাহিনীতে লেটেস্ট জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা এই সার্কুলারটি পাননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দেওয়া আছে সার্কুলার লিঙ্ক বলে লেখা আছে ওখান থেকে গিয়ে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন সকল প্রসেস আপনাদের মাঝে বলে দেব এবং কী কী লাগবে সকল প্রকার বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে বাংলাদেশ নৌবাহিনীতে লেটেস্ট জব সার্কুলার এটি তো এখানে উপযুক্ততা এখানে শিক্ষা শাখা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে পুরুষ এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনামতন্য অথবা পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এইচএসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে জি সি জিপিএ তিন চার স্কিলে তিন পেতে হবে দুই নম্বর আছে শিক্ষা শাখা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে পুরুষ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনাতন অথবা পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার পেতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ জিপি তিন পেতে হবে শিক্ষা শাখা তিন নম্বরে মনোবিজ্ঞান এখানে পুরুষ ও মহিলা উভয় নেবে তো আপনারা যারা পুরুষ ও মহিলারা যারা আপনারা সবাই মিলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সোনাকন অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় হইতে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় এবং ফোর স্কেলে চার নম্বর হচ্ছে শিক্ষা শাখা ফিজিওথেরাপি পুরুষ এখানে নিবে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সুনাতন অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক পাস এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নিম্নতম জিপিএ চার পেতে হবে তা পাঁচ নম্বরের শিক্ষা শাখা আর টি এখানে পুরুষ ও মহিলা উভয় নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনাবধন্য অথবা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হইতে আর টি এখানে বিষয়ে স্নাতক এইসএসসি ও এইসএসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপি চার এবং স্নাতক বিষয়ে সিজিপি তিন পেতে হবে এখানে সকল প্রার্থীর জন্য বয়স পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ অনন্ত তিরিশ বছর তো এবটিপির গুঞ্জগুন নাই বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয়ই আপনার আবেদন করতে পারবেন এখানে এখানে জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে শারীরিক এখানে শারীরিক মান নিম্নতম উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এখানে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি তো ওজন পঞ্চাশ কেজি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ওজন ছেচল্লিশ কেজি তা বুকে স্বাভাবিক মাপ ছেলেদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে অযোগ্যতা বিভিন্ন অযোগ্যতা সেনা অনু বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনার অযোগ্যতা হলে বিবেচিত হবে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার তিরিশ একত্রিশ অক্টোবর ও পহেলা নভেম্বর দু হাজার আঠারো তারিখে পরিবর্তনযোগ্য বিএন কলেজ ঢাকা অনুষ্ঠিত হবে তো এখানে আমি আবারও বলে দিচ্ছি এটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার এখানে যেখানে লেখা আছে এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিরিশ একত্রিশ অক্টোবর ও পহেলা নভেম্বর দু হাজার আঠারো তারিখে পরিবর্তনযোগ্য বিএন কলেজ বিএন কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে তো ঢাকার বিএন কলেজে এই তিনটি তারিখে অনুষ্ঠিত হবে তো আপনারা নির্দিষ্ট তারিখ অনুযায়ী চলে যাবেন এরপরে আর আপনারা কখনোই যাবেন না তো লিখিত পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত হলে প্রার্থীকে দোসরা নভেম্বর দু হাজার তারিখে বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে উল্লেখিত কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা এন এস হাজি মহসিন উপস্থিত হতে হবে মহসিনে উপস্থিত হবে এখানে চোদ্দ নম্বর চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনীর সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে প্রদান করা হবে তো এখানে আপনারা এভাবে আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন বা আপনারা কী কী করবেন সেই পুস্তটি এখানে দেখেন অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারীকে প্রার্থীকে ডাব্লু 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে ডান পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদনের শেষ পর্যায়ে অনলাইনে ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করবেন তো আপনারা এই নির্দিষ্ট ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লাই না ক্লিক করে আবেদনটি শেষ করে আপনার অনলাইনের মাধ্যমে আপনার পেমেন্টে দিয়ে দেবেন এখানে চার্জ নেবে সাতশো টাকা আবেদন করার জন্য সাত সাতশো টাকা খরচ হবে এখানে আবেদনপত্রের জমা প্রদান ফর্ম এখানে এক নম্বর আছে এ ওয়ান এ এর সাথে নিম্নবণিত সনদপত্রের সংযোগ করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে মানে প্রাথমিক সাক্ষাৎকারের সময় যা যা লাগবে সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত রঙিন ছবি তো সব শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র মার্কশিটের সত্যায়িত ফটোকপি তো শশো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পুরসভা মেয়ার অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা নিকট হতে শারীরিক সনপত্র নিয়ে যাবেন তা এছাড়াও আপনারা এটি লাস্ট ডেট বলে দিই লাস্ট ডেট পঁচিশে অক্টোবর দু হাজার আঠেরো তারিখ এই অ্যাপ্লাই করার লাস্ট ডেট এই অনলাইনে অ্যাপ্লাই করা লাস্ট ডেট পঁচিশে অক্টোবর এখানে লেখা আছে অনলাইনে আবেদনের শেষ তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট এখানে আছে তো এছাড়াও আপনারা যদি ফোন করে জানতে চান এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই যে এই ফোন করে আপনারা জেনে নিতে পারেন তাছাড়া ওই যে ফোন নাম্বার তারপরে মোবাইল নাম্বার হটলাইন হেল্পলাইন এগুলো এখানে আছে আপনারা এখানে সরাসরি ফোন করে জানতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওটি যদি প্রয়োজন মনে হয় এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে মন চায় তো নিজের শেয়ার বাটন আছে ওখানে শেয়ারের চাপ দেবেন শেয়ারের চাপ দিলে দেখবেন মেসেঞ্জার অপশন পাবেন ওই মেসেঞ্জারে আপনার বন্ধুকে এটি শেয়ার করে জানাই দেবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবেন নেক্সট জব সার্কুলার নিয়ে